আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন প্রমাণ পাইছেন, যত মাসনা মাসায়েলার ফতোয়া, ভুল ফতোয়া প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আর একটা হলো হুজুরদের উপরে, মসজিদ ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকের মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের অফিসার মুক্তারি হতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোন সম্পর্ক অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভার ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায়, কি করে, ভার ভারত্ব না থাকে তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়া নিয়ে এখনো যায় নাই, আবার অনেকের বয়স কম, মাশাআল্লাহ, কিন্তু ভারী আছে, বয়স আছে না নাই? আমি মিরপুরে যখন 2002-2003 সালের দিকে অমতি করেছি, আরো 10 নম্বরে এক জায়গায়, মনপুরে এক জায়গায়, আমি ছোট ছিলাম, দাঁড়ি খুব বেশি গজাই নাই তখন। আমার কিছু কিছু মুসলিমরে বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক, কারণ হলো আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জিহুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটা কিন্তু খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কারণ সুন্দর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব।